আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো পাইনঅ্যাপল সাইডার ভিনেগার। এবং পাইনঅ্যাপল সাইডার ভিনেগার তৈরি করতে আমাদের লাগবে একটা পাইনঅ্যাপল, সুগার আর ওয়াটার আর একটা কাঁচের জার। তো আমি এখানে পাইনঅ্যাপলটা দেখাচ্ছি, এটা আমি কেটে নিয়েছি সুন্দর করে। এবং পাইনঅ্যাপল সাইডার ভিনেগার তৈরি করতে আমার পাইনঅ্যাপেলের ছোলকাটাই লাগবে। আমি ছোলকাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং পাইনঅ্যাপেলের ভিতরের অংশটা, আনারসের ভিতরের অংশটা। আমি পাইনঅ্যাপেলের ছোলকা ফেলে দিই, কেউ খাই না। তো এই ফেলে দেওয়া জিনিসটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাই আজকে আমি দেখাবো। এবং এটা খুবই উপকারী একটা জিনিস, যেটা আপনার বাসায় থাকলে আপনি প্রতিদিন খেতে পারবেন। এটা আপনার ইমিউনি সিস্টেম বুস্ট করবে, এটা শরীরের জন্য ভালো। সালাদ ড্রেসিংও খেতে পারবেন, আপনি চাইলে পুরো আস্তাও রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। জারের উপরও ডিপেন্ড করে কত বড় জারটা আপনি ইউজ করবেন। ছোলকাগুলো আলাদা করে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এবং এটার মধ্যে হচ্ছে আমি পাইনঅ্যাপেলের যে মাঝখানটা বা আনারসের যে মাঝখানটা সেটাও নিয়েছি, এই জায়গাটা দেখুন। এখানে আমার এক বোল পরিমাণ হয়েছে। আর যে মেইন পাইনঅ্যাপল ভিতরের অংশটা, সেটা আপনি ইউজ করতে পারবেন, বাচ্চাদেরকে দিতে পারবেন, অ্যাজ ইউজুয়াল আপনি খেতে পারবেন, পাইনঅ্যাপল দিয়ে সালাদও বানিয়ে খেতে পারবেন। চলুন তৈরি করি। আমি এখন নিয়ে নিব একটা কাঁচের জার। আমি এই ধরনের একটা কাঁচের জার নিয়েছি। হ্যাঁ, বাইরে থেকে দেখতে একটু অসুবিধা হবে, বাট হ্যাঁ দেখা যাবে, কারণ পাইনঅ্যাপেল সাইডার ভিনেগার তৈরি করতে আমার একটু বড় সাইজেরই জার লাগবে। আর লাগবে ব্রাউন সুগার, আমি এখানে 3 চামচ পরিমাণ সুগার নেব, যেহেতু আমি একটা পাইনঅ্যাপেলের ছোলকা পুরোটাই নিয়েছি। চলুন না, প্রথমেই আমি সুগারটাকে একটু গরম পানির মধ্যে নিয়ে নিই। 3 চামচ সুগার বলা হয়েছে, আসলে 1 কাপ, আমার কাছে ওই কাপটা নেই, তো আমি চামচের আইডিয়া করে দিলাম, কারণ 3 চামচ পরিমাণ 1 কাপ হবে। এর মধ্যে আমি দিয়ে দিব একটু বয়েল ওয়াটার। এক কাপ পাইনঅ্যাপেলে 3 কাপ সরি, 1 কাপ পাইনঅ্যাপেলের জন্য যে সুগারটা লাগবে সেটাতে 3 কাপ পরিমাণ পানি লাগবে। আমি 1 কাপ নিয়ে নিয়েছি এখানে, এটাকে আমি এখন মিক্স করব। ভালো করে মিক্স করে নেব সুগারটাকে, কারণ আগে সুগারটা মিক্স করে নিলে আপনার পাইনঅ্যাপেল যে জারে দিবেন সেটাতে ভালো করে মিক্স হবে। আপনি চাইলে সুগার মিক্স না করেও ছেড়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সুগার মিক্স হয়ে গিয়েছে, আমি এবার পাইনঅ্যাপেলটা জারের মধ্যে নিয়ে নিব। দেখুন, পাইনঅ্যাপেলের ছোলকাগুলো দিয়ে পুরো জারটাই ফুল হয়েছে। আমি এবার পানি নেব। প্রথমে একটু আমি সুগার ছাড়া পানিটা ইউজ করব। দিয়ে দিলাম প্রথমে 1 কাপ পানি, তারপরে দিয়ে দিব যেই সুগার মিক্স করে রেখেছি সেই পানিটা।
দেখুন, এটাতে 2.5 কাপ পানি আমি দিয়েছি। আপনারা যদি জারটা বড় নেন, বেটার হচ্ছে একটা পাইনঅ্যাপেলে 1.5 লিটার পানি হলে খুবই ভালো হয়। আমি জার এত বড় জার খুঁজে পাইনি, তাই আমি এখানে 1 লিটার 1 লিটারের মতো পানি নিয়েছি। 6 0 5 0 9 এখন একটু আমি নেড়ে দিচ্ছি যাতে সুগারের পানিটা ভালো করে মিক্স হয়। আপনি যদি চান ছলকা ছাড়াও পাইনঅ্যাপেলটা পুরোটাই ইউজ করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি এই কারণে যে আমরা অনেক সময় ছলকাটা বেশিরভাগই ফেলে দিই, আমরা ছলকা দিয়ে কিছুই করি না। এই ছলকাটা যাতে কাজে লাগে সেজন্য আমি শুধু ছলকা দিয়ে করে দেখাচ্ছি। আপনি চাইলে পুরো পাইনঅ্যাপেলটাও দিতে পারেন বা ছলকা ফেলে দিয়ে ভিতরের অংশটাও ইউজ করতে পারেন। এখন আমি একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো, আপনি চাইলে কফি ফিল্টার দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি এটাকে রেখে দিব। এবার আমি ঢেকে রেখে দিলাম না, একটা ইলাস্টিক ব্যান্ড দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিলাম। এটাকে আমি এখন 2 থেকে 3 সপ্তাহের জন্য একটা ওয়ার্ম প্লেসে ডার্ক জায়গায় রেখে দিব, যেখানে আলো খুব বেশি একটা আসবে না, এবং ওয়ার্ম জায়গায় রাখতে হবে। এবং এটাকে আপনি প্রতিদিন চেক করতে হবে, মানে নেড়ে দিতে হবে। আর হয়তো বা অনেকের 1 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে, 2 সপ্তাহ লাগতে পারে, 3 সপ্তাহ লাগতে পারে। এবং এটা যখন বাবুল আসবে বা সাইডার হওয়া শুরু করবে, তখন আমি এটাকে পাইনঅ্যাপেলটাকে বের করে নিব, নিয়ে পানিটাকে আরও 2-3 সপ্তাহের জন্য রেখে দিব। দেখুন, এটাকে আমি এইভাবে রেখে দিব। তো দেখুন, আফটার 3 উইকস পাইনঅ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। দেখুন, তো অলমোস্ট হয়ে গেছে, অনেক ভালো হয়েছে, ফর্ম এসেছে। আমি এখন পাইনঅ্যাপেলের বা আনারসের এই ছলকাগুলা পানি থেকে আলাদা করে ফেলবো। দেখুন, আপেলের যে মাঝখানের ইয়েটা ছিল পাইনঅ্যাপেলের, সেটা দেখুন কেমন নরম হয়েছে।
তো দেখুন পাইনাপেল সাইডার ভিনেগার হয়ে গেছে, স্মেলটাও এসেছে সাইডারের। তো চলুন এটাকে একটা কাঁচের পাত্রে রেখে দিচ্ছি। আমি সেই আগে কাঁচের পাত্রটাই নিয়ে নিচ্ছি। তো দেখুন হয়ে গেল আমার পাইনাপেল সাইডার ভিনেগার উইথ মাদার। আমি এখন এটাকে লিড দিয়ে রেখে দিব, এখন আর কাপড় দিব না, এটা এভাবেই থাকবে। সবাই তো আপেল সাইডার ভিনেগার বানান, একটু ডিফারেন্ট পাইনাপেল সাইডার ভিনেগার বানিয়ে দেখুন। এটা সালাদের ড্রেসিং হিসাবে অনেক ভালো, এবং আপেল সাইডার ভিনেগার যেভাবে খান আপনারা এইভাবেও এটাকে খেতে পারবেন। আমি পাইনাপেল সাইডার ভিনেগার তৈরি করে ছোলকাগুলো সরিয়ে রেখেছিলাম 3 উইকসের জন্য। দেখুন এটা রেডি হয়েছে। এখন এটা পুরোপুরি রেডি ব্যবহারের জন্য। তো আমি এখন এটাকে একটা কাগজে পাইনাপেল সাইডার ভিনেগার লিখে নিয়েছি। এখন আমি এটাকে জারের উপরে লাগিয়ে দিব যাতে আমার মনে থাকে। তো দেখুন হয়ে গেল সুন্দর পাইনাপেল সাইডার ভিনেগার উইথ মাদার।